হওয়ার পর এবার ডানকুনি রঘুনাথ পড়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে পড়ল নিখোঁজ পোস্টার। আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কার্যত পোস্টারের নিচে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তরপাড়ায় এর আগেও কাঞ্চন মল্লিকের নামে পড়েছিল পোস্টার, এবার উত্তরপাড়ার পর ডানকুনিতে, ডানকুনি রঘুনাথপুরে কাঞ্চন মল্লিকের নামে পড়ল নিরুদ্দেশ পোস্টার। ইতিমধ্যে পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা তৃণমূল সভাপতি কি বলছেন শুনবো। বিজেপির রাজনৈতিকভাবে কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়, তাই বিজেপি চেষ্টা করছে যে করে হোক মানুষকে হেনস্থা করা। আজকে যে পোস্টারগুলো মারছে, আজকে তাদের দলের নেতারা ঠিক নেই, আজকে তাই তারা পোস্টার মেরে মানুষকে বোঝে যাচ্ছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করে নিয়ে আসছে, কাজে মানুষ জানে যে তার প্রতিনিধি যারা তারা মানুষের জন্য সময় দেয়, মানুষের জন্য কাজ করে, উন্নয়নকে মানে স্তব্ধ করার চেষ্টা করছে বিজেপি। সম্পূর্ণভাবে পায় তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এলাকায় বিধায়ককে দেখাই যায় না, বিধায়ক সিনেমায় ব্যস্ত, আর এখানে জনসাধারণ ডেঙ্গিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় রয়েছে। বর্তমান শাসক দলকে অনুরোধ করব রাজনীতি ভুলে তারা যেন মানুষের পাশে থাকেন। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা। প্রীতম, বারংবার কাঞ্চন মল্লিকের নামেই পড়ছে এই পোস্টার, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো, একদমই কিছুদিন আগে উত্তরপাড়া বিভিন্ন অঞ্চলে কাঞ্চন মল্লিকের নিখোঁজের পোস্টার দেখা গেছিল, দিন দশ যে জানা এতেই আবারও পড়লো সেই একই পোস্টার ডানকুনির রঘুনাথপুরে। এইবারে পোস্টারে নিচে লেখা আছে ভারতীয় জনতা পার্টির নাম। সেই সূত্রে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদব বলছেন, তৃণমূলের বিভিন্ন বিধায়করা সিনেমায় ব্যস্ত, চারিদিকে ডেঙ্গু এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে যেটা একদমই সমাধান করতে পারছেন না বিধায়করা। অপরদিকে দেখো একেবারে প্রীতম শোনা যাচ্ছে, অর্থাৎ যে বিষয়টা কথা বলছিলাম যে ডানকুনিতে বা ডানকুনির রঘুনাথপুরে পোস্টার পড়েছে কাঞ্চন মল্লিকের নামে, পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কিন্তু তৃণমূল, অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর পাড়ার পর এবার ডানকুনির রঘুনাথপুরে কাঞ্চন মল্লিকের নামে পড়ল নিখোঁজ পোস্টার। বারংবার কাঞ্চন মল্লিকের নামে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন, আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোর স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। সম্পূর্ণ হলমার্ক যুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলংকারে বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলংকারিকা জুয়েলার্স। এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে অলংকারিকা জুয়েলার্স।
80 লেলিন সরণি কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, রেইনবো স্পেশালটি হসপিটাল। সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।